Hello friends, welcome back to my another Adobe Premiere Pro tutorial. I'm MSPLEMON. Today's tutorial I'm going to talk about the effect. That is, Adobe Premiere Pro diye kibhabe apni epic cinematic text title create korben ebong create korar process ta ami apnaderke dekhabo. তার আগে বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। Adobe Premiere Pro-তে চলে আসলাম। Adobe Premiere Pro-তে প্রথমে আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করব, HD সিকোয়েন্স। এই সিকোয়েন্সের রেজুলেশন থাকবে 1920x1080। তো আমার সিকোয়েন্স ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি কিছু মিডিয়া ইম্পোর্ট করব। এখানে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিছু মিডিয়া আমি ডাউনলোড করে রেখেছি। এই জিনিসগুলো ইউটিউব থেকে ডাউনলোড করা, এই টাইপের ইফেক্টগুলো আপনারা ইউটিউবে পাবেন। ফায়ার ইফেক্ট, ডাস্ট ইফেক্ট, পার্টিকেল ইফেক্ট, এগুলো আপনারা ইউটিউবে লিখে সার্চ করলে আপনারা এই টাইপের অনেক ভিডিও পাবেন। আপনারা এই ভিডিওগুলো ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। আর আমি এই প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করেও প্র্যাকটিস করতে পারেন। এখন আমি প্রথমে এখান থেকে যে টেক্সচারটা রয়েছে এই টেক্সচারটাকে ড্র্যাগ করে আমি সিকোয়েন্সের মধ্যে রাখলাম, যাতে আমার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায়। এই টেক্সচারটাকে আমি জাস্ট ইফেক্ট কন্ট্রোল থেকে স্কেল করে স্ক্রিনে ফিট করে দিব। এখন আমি একটা টেক্সট লিখব, আপনারা আপনাদের মতো করে যে কোনো টেক্সট আপনারা লিখতে পারেন। এই টেক্সটার ফন্টটাকে আমি চেঞ্জ করে দিব, আপনারা আপনাদের মতো করে এনি ফন্ট সিলেক্ট করতে পারেন। এরপরে এই টেক্সটটাকে আমি অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিব। সেই জন্য আমি উইন্ডোতে যাব, উইন্ডো থেকে এসেনশিয়াল গ্রাফিক্স উইন্ডোটা নিয়ে আসব। এসেনশিয়াল গ্রাফিক্স থেকে আমি এই টেক্সটটা সেন্টার অ্যালাইন করে দিব। এখন আমি এই টেক্সটের মধ্যে অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সেই জন্য কন্ট্রোল প্যানেল থেকে আমি স্কেলের মধ্যে প্রথমে একটা কি ফ্রেম বসাবো এবং এই টেক্সট লেয়ার একদম লাস্ট পয়েন্টে চলে যাব। লাস্ট পয়েন্টে যেয়ে আমি আরেকটা কি ফ্রেম দিব এবং ওইখানে স্কেল ভ্যালুটাকে আমি চেঞ্জ করে দিব। তাহলে দেখুন এখানে সিম্পল একটা স্কেল অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমি প্রথমে এটার অপাসিটি অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সেই জন্য অপাসিটি থেকে আমি একটা কি ফ্রেম দিব এবং 24 ফ্রেম সামনে আমি আরেকটা কি ফ্রেম দিব। প্রথম কি ফ্রেমের ভ্যালু করে দিব 0, অর্থাৎ টেক্সটটা 9 থেকে রিভিল হবে। ঠিক সেম অ্যানিমেশনটা আমি রিভার্স করে দিব লাস্ট কি ফ্রেমের মধ্যে, অর্থাৎ টেক্সটটা যাতে ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন টেক্সটটা একদম নাই থেকে রিভিল হবে, এরপরে স্কেল অ্যানিমেশন হবে, দেন আবার এটা ভ্যানিশ হয়ে যাবে। তো আমার টেক্সট অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমি আবার প্রজেক্ট প্যানেলে যাব। প্রজেক্ট প্যানেল থেকে আমি যে মিডিয়াগুলো ইম্পোর্ট করেছিলাম এগুলো একটা একটা এখানে বসাবো, তাহলে আমার একটা সিনেম্যাটিক ইফেক্ট এখানে ক্রিয়েট করব। প্রথমে আমি যে ফায়ারটা রয়েছে এই ফায়ার ফুটেজটাকে আমি জাস্ট ড্র্যাগ করে সিকোয়েন্সের মধ্যে রাখবো এবং এটার বাড়তি ডিউরেশনটুকু আমি ছোট করে দিব। এরপরে আমি ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে যেয়ে আমি এই ভিডিও ফুটেজের ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে ওভারলে করে দিব। দেন আমি যে ফ্লেয়ার ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে আমি ড্র্যাগ করে মাঝখানের লেয়ারে প্লেস করে দিব এবং এই ভিডিও ফুটেজটার ব্লেন্ডিং মোডটাকেও আমি চেঞ্জ করে দিব। এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে নেই, এটা হচ্ছে আমি সিম্পল একটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। এই রকম করে আপনারা এনি ভিডিও ফুটেজ ইম্পোর্ট করে আপনারা এই টাইপের ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। আমি যেভাবে করতেছি এই জিনিসগুলো ফলো করলে আপনাদের সিনেম্যাটিক টেক্সট ক্রিয়েট করতে আপনাদের সুবিধা হবে। এখন এখানে দেখুন এই যে ফ্লেয়ারটা রয়েছে এই ফ্লেয়ারটাকে আমি টেক্সটের নিচে দিয়ে দিয়েছি যাতে টেক্সটটা হাইলাইটেড হয়, অর্থাৎ টেক্সটের নিচে দিয়ে একটা ফ্লেয়ার যাচ্ছে এমন যাতে বোঝা যায়। এখন আমি এই লেয়ারগুলোকে আরেকটু উপরে তুলে দিব যাতে মাঝখানে আমি আরো ফুটেজ অ্যাপ্লাই করতে পারি। এখন আমি পার্টিকেল ফুটেজটাকে নিয়ে আসলাম। এরপর আমি কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যে এটাকে স্কেল করে স্ক্রিনে ফিট করে দিব, যেহেতু আমার এই ফুটেজটা রেজুলেশন কম, অর্থাৎ স্ক্রিন থেকে ছোট, সেই জন্য আমি এটাকে স্ক্রিনে ফিট করে দিব। দেন আমি এটার ব্লেন্ডিং মোডটাকেও চেঞ্জ করে দিব, তাহলে আমার স্ক্রিনে এটা ব্লেন্ড হয়ে যাবে এবং এই লেয়ারের যে বাড়তি অংশটুকু রয়েছে এটাকে আমি ছোট করে দিব। তাহলে স্ক্রিনে খেয়াল করলে বুঝতে পারবেন কি টাইপের একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে। নেক্সট আমি আরেকটা ফুটেজ নিয়ে আসবো এবং সবার উপরের লেয়ার আমি এখানে বসিয়ে দিব। এরপরে আমি আবার এটারও ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিব।
এই ভিডিও ফুটেজেরও বাড়তি অংশটুকু আমি ডিলিট করে দিলাম। আরও ফুটেজ রয়েছে যেগুলোকে আমি ড্র্যাগ করে নিয়ে আসব। পার্টিকেল 6 আর একটা ফুটেজ রয়েছে, এটাকে আমি সবার উপরে বসিয়ে দিলাম। এবং এইটাকেও আমি স্ক্রিনে ফিট করে দিব। প্রত্যেকটা ফুটেজের আমি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেই, কারণ হচ্ছে ব্লেন্ডিং মোড চেঞ্জ না করলে আপনি স্ক্রিনের মধ্যে এটা ব্লেন্ড করতে পারবেন না, ভালো দেখাবে না, সেই জন্য আপনি ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিবেন। তো এখন সবগুলা ফুটেজ দিয়ে কিন্তু আমার ইফেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর আমি যে কাজটি করব সেটা হচ্ছে প্রজেক্ট প্যানেলের নিউ আইকনে ক্লিক করে আমি একটা ব্ল্যাক ভিডিও নিব। এই ব্ল্যাক ভিডিওটাকে আমি ড্র্যাগ করে সবার উপরে আমি অ্যাপ্লাই করে দিব। এই ব্ল্যাক ভিডিওটাকে সিলেক্ট করে আমি আবার ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোল থেকে আমি অপাসিটির মধ্যে যে সার্কেল মাস্কটা রয়েছে এটার মধ্যে আমি সার্কেল মাস্কটা অ্যাপ্লাই করে দিব। এটা দিয়ে আমি যে কাজটি করতেছি সেটা হচ্ছে আমি এই সিনের মধ্যে আমি একটা বিগনেট ইফেক্ট অ্যাপ্লাই করে দিব। এখন মোটামুটি আমার ইফেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে সবগুলো ফুটেজ আমি ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি নেস্ট করে ফেলব। নেস্ট মানে হচ্ছে গ্রুপ। তাহলে আমার এখানে একটা টেক্সট ইফেক্টের একটা গ্রুপ হয়ে গেছে। এই ইফেক্টটাকে আমি রাইট বাটন ক্লিক করে প্রজেক্ট প্যানেলে আমি রিভিল করব। রিভিল করে প্রজেক্ট প্যানেলে আমি এটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর আমি এটাকে আবার ড্র্যাগ করে সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসলাম। সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসার পর এখানে যে অডিও লেয়ারটা রয়েছে এটাকে আমি আনলিঙ্ক করে ডিলিট করে দিব, কারণ এই সিকোয়েন্সের মধ্যে আমার কোনো অডিও নাই। এখন আমি এই দুইটা সিকোয়েন্সের মাঝখানে একটা ট্রানজিশন ইউজ করব, ডিপ টু ব্ল্যাক। এই ট্রানজিশনটা আমি দুইটা সিকোয়েন্সের মাঝখানে ইউজ করব। তাহলে দেখুন এখানে টেক্সটটা ভ্যানিশ হয়ে যাবে, দেন আবার রিভিল হবে। এখন দুইটা সিকোয়েন্সের মধ্যে আমার টেক্সটটা সেম হয়ে গেছে। এই টেক্সটটাকে আমি চেঞ্জ করে দিব, সেই জন্য ডুপ্লিকেট করা সিকোয়েন্সটাকে আমি ডাবল ক্লিক করব। করে টেক্সট লেয়ারটাকে আমি সিলেক্ট করে এখানে টেক্সটটাকে চেঞ্জ করে দিব এবং টেক্সটটাকে আমি অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিব। এখান থেকে আমি অডিও লেয়ারটাকে ডিলিট করে দিলাম, কারণ আমার এখানে কোনো অডিও থাকবে না বা অডিও নাই। তাহলে দেখুন আমার খুব সুন্দর একটা এপিক সিনেম্যাটিক টেক্সট ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এইরকম করে আপনারা ডুপ্লিকেট করে টেক্সটটাকে চেঞ্জ করে দিবেন এবং সাউন্ডের সাথে ম্যাচ করে দিবেন, মাঝখানে একটা ট্রানজিশন দিয়ে দিবেন, তাহলে আপনাদের খুব সুন্দর একটা এপিক সিনেম্যাটিক টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।